الحمدللہ رب العالمین، والصلاة والسلام علی سید المرسلین، اما بعد، فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم، الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک وصحابک یا حبیب اللہ، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله۔ প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে আমরা নবী করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে আর মুজিজা সম্পর্কে জানার আমরা চেষ্টা করব। মূল পর্বে যাওয়ার পূর্বে আসুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। বর্ণিত হয়েছে কি তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এতে সন্তুষ্ট নন যে আপনার উম্মতি আপনার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আর এর বিনিময়ে আমি তার প্রতি 10টি রহমত নাজিল করব, এবং আপনার উম্মত আমার প্রতি একবার সালাম প্রেরণ করবে আর এর বিনিময়ে আমি তার প্রতি 10 বার সালাম প্রেরণ করব। মিরাতুল মানাজি খণ্ড দ্বিতীয় পৃষ্ঠা নম্বর হচ্ছে 102। এর মধ্যে বর্ণিত হয়েছে কি প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ তাআলার সালাম প্রেরণের অর্থ হচ্ছে হয়তো ফেরেশতার মাধ্যমে তার প্রতি সালাম প্রেরণ করা, অথবা বালা মুসিবত থেকে তাকে নিরাপদে রাখা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা জানতে পারলাম কে যে আল্লাহর নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দর্শী পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। আসুন আমরা নিয়ত করে নিই কি এখন থেকে আমাদের দয়াল নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর আমরা কলমা পড়েছি, যে নবীর আমরা উম্মতি হয়েছি, যে নবীর ওসিলায় আমরা ইসলাম পেয়েছি, যে নবীর ওসিলায় আমরা কোরআন পেয়েছি, সে নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে অধিক হারে দর্শী পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরব মরুভূমি দিয়ে এক কাফলা গন্তব্য স্থানে ফিরে যাচ্ছিল। পথি মধ্যে তাদের পানি শেষ হয়ে গেল। কাফিলার লোকেরা তীব্র পিপাসায় কাতর হয়ে পড়ল। মৃত্যু তাদের মাথার উপর ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ তাদের প্রতি আল্লাহ তাআলার দয়া হয়ে গেল। উভয় জাহানের রহমতের কাণ্ডারী প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের সাহায্যের জন্য উপস্থিত হলেন। নবী করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাফিলা ওয়ালাদের মধ্যে প্রাণ সঞ্চার হলো। আল্লাহর মাহবুব দানায়ে গয়ুব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইরশাদ করলেন, ওই সামনে পাহাড়ের পিছনে এক কুৎসিত হাবশি গোলাম তার সওয়ারি উট নিয়ে যাচ্ছে, তার নিকট পানির একটি মস্কো আছে, যাও তাকে তার সওয়ারি সহ আমার নিকট নিয়ে আসো। কিছু লোক পাহাড়ের পিছনে গিয়ে দেখলো সত্যি একজন উষ্ট্রারোহী হাবশি গোলাম তার সওয়ারি নিয়ে চলে যাচ্ছে। লোকেরা তাকে মদিনার তাজদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর খিদমতে নিয়ে এলো। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার নিকট থেকে পানির মশকটি নিজ হাতে নিলেন এবং তাতে নিজের বরকতময় হাত বুলিয়ে দিলেন। অতঃপর তিনি মশকটির মুখ খুলে দিয়ে লোকদের ডেকে বললেন, এসো পানি পান করো, তোমাদের তৃষ্ণা নিবারণ করো। কাফিলা ওয়ালারাও তৃপ্তি ভরে পানি পান করলো
এবং নিজেদের মশক গুলো পানি পূর্ণ করে নিল। সে হাবশি গোলামটি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই জ্বলন্ত মুজিজা দেখে তার নুরানি হাতে চুম্বন দিতে লাগলো। মদিনার তাজদার উভয় জগতের সর্দার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার নুরানি হাতটি সে কুৎসিত গোলামের চেহারাতে বুলিয়ে দিলেন। হাবশির কালো কুৎসিত চেহারাটি এমন নুরানি হয়ে গেল যে পূর্ণিমার চাঁদ যেভাবে অন্ধকার রাতকে দিনের মতো আলোকিত করে দেয়। সে হাবশি গোলামের মুখ দিয়ে কালেমা শাহাদাত জারি হয়ে গেল, সে মুসলমান হয়ে গেল, তার অন্তরও আলোকিত হয়ে গেল। ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে যখন তার মালিকের নিকট গেল, মালিক তাকে চিনতে পারছিল না, সে তাকে তার গোলাম হিসাবে মানতে অস্বীকার জানালো। সে হাবশি গোলাম বলল, আমি আপনার গোলাম। মালিক বলল, আমার গোলাম তো কালো কুৎসিত ছিল, আর তোমাকে তো দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদের মতো। সে বলল, ঠিক আছে, তবে আমি মদিনী আকা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি। আমি এমন নুরানি সত্তার দাসত্ব বরণ করে নিয়েছি যিনি আমাকে পূর্ণিমার চাঁদে পরিবর্তন করে দিয়েছেন। যার সংস্পর্শে গেলে সব রং চলে যায়, তিনি তো কুফরি ও পাপের রংকেও বিদরিত করতে পারেন। তাই তার নুরানি হাতের বরকতে আমার চেহারার কালো রং চলে গেলে তাতে অবাক হওয়ার কিছুই নেই। মসনবী শরীফ পৃষ্ঠা নম্বর হচ্ছে 262। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আমরা আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুজিজা শ্রবণ করলাম। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কালো হাবশির চেহারাতে হাত বুলিয়ে দিলেন। হাত বুলার সাথে সাথে তার চেহারা 14 তারিখে চাঁদের মতো চমকাতে লাগলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন আরো আমরা একটি রেওয়ায়েত শ্রবণ করি। বর্ণিত হয়েছে কি হযরতে সাইয়েদুনা আসিদ বিন আবি উনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা মদিনার তাজদার দোনো জাহানের মালিক ও মুখতার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার বুক ও চেহারাতে তার নুরানি হাত বুলিয়ে দিয়েছিলেন। এর বরকতে আমি কোনো অন্ধকার ঘরে প্রবেশ করলে তা আলোকিত হয়ে যেত। প্রিয় ইসলামী ভাইয়েরা, কারো বুক ও চেহারাতে মদিনার তাজদার উভয় জগতের সর্দার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি হাতের পরশ লাগার কারণে যদি তা আলো বিকরণ করতে পারে, তাহলে হুজুর পুরনূর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেখানে খুদ নূরের আধার, যার আপাত মস্তক নূরে ভরপুর, তার নূর কি রূপ আলো বিকরণ করতে পারে তা আপনারাই অনুমান করে নিন। দারামি শরীফে বর্ণিত আছে, হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যখন হুজুরে আরবি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কথা বলতেন, তখন তার পবিত্র দাঁত মুবারকের ফাঁক দিয়ে নূর বের হতে দেখা যেত। সুনানে দারেমি খণ্ড প্রথম পৃষ্ঠা নম্বর হচ্ছে 44। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আমরা জানতে পারলাম কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন তার পবিত্র দাঁত মুবারকের ফাঁক দিয়ে নূর বের হতো। শিফা শরীফে উল্লেখ আছে, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন, তখন তার নূরে সম্পূর্ণ ঘর আলোকিত হয়ে যেত। আর শিফা শরীফ পৃষ্ঠা হচ্ছে 61। আল কলুল বাদি পৃষ্ঠা নম্বর হচ্ছে 302। এর মধ্যে বর্ণিত হয়েছে উম্মুল মুমিনিন হযরতে সাইয়েদাতুনা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি সেহরির সময় ঘরে বসে কাপড় সেলাই করছিলাম, হঠাৎ সুইটি আমার হাত থেকে পড়ে গেল এবং বাতিটিও নিভে গেল। এমন সময় মদিনার তাজদার
رسول انور صلی اللہ تعالی علیہ وآلہ وسلم گھرے تشریف آنلین تینی گھرے پروبیش کرار ساتھے ساتھے سمست گھر تار نورانی چہرائے آلوکیت ہوئے گیلو ایبوں آمی آمار ہارانو شوئٹیو کھوجے پیلام سبحان اللہ پریو اسلامی بھائیرا اور مدنی چینل درشک بندو صحابہ کرام علیم رضوان کتئی بڑ سوبھاگیوان کہ صحابہ گن ہمارے نبی صلی اللہ علیہ وسلم کے دیکھے تھے نور والا چہرہ دیکھے تھے دیکھے کلمہ پڑے تھے اللہ تھے کہ دعا اللہ تعالیٰ ہمارے کے اتر حبیب صلی اللہ علیہ وسلم زیارت کرار توفیق دان کرو پری اسلامی بھائیرا اور مدنی چینل درشک بندو صحابہ گن ہمارے نبی صلی اللہ علیہ وسلم کے انیک بھالو باشتین آسن ہمارا آر ایک موجزہ ہمارے نبی صلی اللہ علیہ وسلم شروبن کری جا صحیح بخاری شریف روئے تھے کھنڈ پرتھم اور پشا نمبر ہوچھے 62 حدیث نام ہوچھے 119 آسن ہمارا یہ موجزہ شروبن کری حضرت سیدنا ابو ہریرہ رضی اللہ تعالی عنہ تھیکے برنیت تینی بولین کہ آمی نبی کریم رعوف رحیم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم دربارے عرض کرلام ہے اللہ رسول صلی اللہ علیہ وسلم آمی اپنا نکوٹ تھیکے پویتر بانی شونی کینتو تا بھولے جائی رسول اللہ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد کرلین ہے ابو ہریرہ رضی اللہ تعالی عنہ تمہار چادر بیچھاؤ آمی آمار چادر بیچھے دیلام تکھون مالک جنت قاسم نعمت نبی کریم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم نیج پویتر ہاتھ تھے کے چادرے کچھو ڈھیلے دیلے ایبوں بول لین ہے ابو ہریرہ رضی اللہ تعالی عنہ تا تو لے ناؤ ایبوں نیجر بوکر شاتے لاغیے ناؤ آمی رسول اللہ صلی اللہ علیہ وسلم ایر اے حکوم پالن کرلام ایر پار تھے کہ آمار سریتی شوکتی ایتوی تکنو ہوئے گیلو جے آمی آر کونو کچھوئی بھولی نی سبحان اللہ سبحان اللہ پری اسلامی بھائیرہ اور مدنی چینل درشک بندو رابی بولین کہ شاب چے بیشی حدیث کریمہ نوکول حضرت ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ کرے چھن اور حضرت سیدنا ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ کے انیک حدیث مکستو چھلو اللہ تعالیٰ ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ وسیلہ آمدر کے حدیث مکستو کرار اللہ توفیق دان کرو حضرت انیسہ رضی اللہ تعالیٰ عنہ تھے کہ بڑنی تو تینی بولین آما کے آمار شانمانی تو پیتا بولین جاکھن آمی اوشستو ہے پوڑی تاکھن مدینہ تاجدار اوبھوئے جاگوتیر شاردار نبی کریم صلی اللہ علیہ وسلم آما کے دیکھتے آشین تینی آما کے دیکھے ارشاد کو لین اے روگے تمہار کونو کھوتی ہوئے نا کینتو تاکھن تمہار کی عوستہ ہوئے جاکھن آمار ظاہری وفاتیر پانٹ تمہیں دیرگو جیبون پاری دیئے تمہیں اندو ہوئے جابے رسول اللہ صلی اللہ علیہ وسلم ایر پویتر مکھے ایک واتا شونے آمی بولام ہے اللہ رسول صلی اللہ تعالی علیہ وآلہ وسلم سواب ارجونے نیوں تے تکھن آمی دھوڑ جو دھارن کربو تینی بولین جو دی تمہیں تا کرو توبے تمہیں بینا حیشہ بے جنتے پروبیش کرتے پار بے شاب شیشے نبی کریم صلی اللہ علیہ وسلم ایر ظاہری پردہ کرار پار تا دریشی شکتی شتی چولے گیے چھلو اتو پر دیرگو کال پر اللہ تعالیٰ تار درشتی شکتی پنرائیں فریے دین ایبوں درشتی شکتی نیئے تینی اے لوگ تیک کرین دلائل النبوہ لیل بیہکی کھنڈو چھائیں پیشنا نمبر ہوچے 489 تو پریو اسلامی بھائیرہ اور مدنی چینل درشک بندو نبی کریم صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم ارشاد کرے دیلین کہ آمار ظاہری وفاتیر پر تمہار درشتی شکتی چولے جابے اور تینیوں بولین کہ آمی سوابے نیوتے دھوجو دھارن کربو تو بجھا گیا لو کارو پر جو دی کونو شموشا آشے کونو پریشانی آشے با مصیبت آشے با دکھو آشے با روک آشے شے جو دی سوابے نیوتے دھوجو دھارن کرے تاہولے اللہ رب کریم جل جلالہو تاکہ سوابو دان کربین آر تاکہ نجر پوچھن دنیوں باندہ حشابے قبول کربین بڑنی تو روایت تھے کہ ایٹاؤں جانا گیا لو
যখন কোনো মানুষের উপর বিপদ আসে অথবা কোনো মুসলমান অক্ষম হয়ে পড়ে, তখন তার উচিত ধৈর্য ধারণ করে সবাবের হকদার হওয়া। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কি নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমি আমার বান্দার দৃষ্টিশক্তি নিয়ে নেই, অতঃপর সে তাতে ধৈর্য ধারণ করে, তখন আমি তাকে তার চোখের বিনিময়ে জান্নাত দান করি। সহিহ বুখারী শরীফ খণ্ড চতুর্থ পৃষ্ঠ নম্বর হচ্ছে 6, হাদিস নং হচ্ছে 5653। একদা মক্কা শরীফে এক বণিক এসেছিল, তার নিকট থেকে আবু জেহেল কিছু মাল ক্রয় করল, কিন্তু টাকা দিতে গড়িমসি শুরু করে দিল। অসহায় বণিক অনেক চেষ্টা করা সত্ত্বেও যখন আবু জেহেল থেকে টাকা আদায় করতে পারছিল না, তখন পরেশান হয়ে কুরাইশদের নিকট এসে সে বিনয় সহকারে বলল, আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি আমি গরিব অসহায় মুসাফিরের প্রতি দয়া করতে পারবেন এবং আবু জেহেলের নিকট থেকে আমার প্রাপ্য টাকা আদায় করিয়ে দিতে পারবেন? কুরাইশরা মসজিদের কোনায় বসা এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলল, যাও তুমি গিয়ে ওই ব্যক্তির নিকট তোমার অভিযোগ বলো, তিনি অবশ্যই তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন। কুরাইশরা তাকে সে ব্যক্তির নিকট পাঠানোর উদ্দেশ্য ছিল, তিনি যদি আবু জেহেলের নিকট যান তাহলে নিশ্চিত সে তাকে তিরস্কার ও অপমান করে তাড়িয়ে দেবে, অতঃপর তারা তাতে আনন্দ বোধ করতে পারবে এবং তা তাদের হাসির খোরাক হবে। মুসাফির লোকটি তার খিদমতে উপস্থিত হয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলল। তিনি উঠলেন এবং আবু জেহেলের ঘরের দরজায় গিয়ে দরজাতে কড়া ঘাত করলেন। আবু জেহেল ভিতর থেকে জিজ্ঞেস করল, কে? উত্তর দিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল ঘর থেকে বের হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখে তার চেহারা মলিন হয়ে গেল। সে জিজ্ঞেস করল, কে উদ্দেশ্যে আসলেন? অসহায়দের সহায়, দয়া ও করুণার আধার প্রিয় নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার পাওনা কেন দিচ্ছ না? এখনই তার পাওনা দিয়ে দাও। আবু জেহেল বলল, এখনই দিয়ে দিচ্ছি। এ কথা বলে সে সোজা ভিতরে চলে গেল এবং টাকা নিয়ে এসে মুসাফিরের হাতে সমর্পণ করে পুনরায় আন্দর মহলে চলে গেল। যারা এই ঘটনা নিজ চোখে দেখেছিল তারা পরবর্তীতে আবু জেহেলকে জিজ্ঞেস করল, আবু জেহেল, তুমি আজব কাণ্ড ঘটিয়েছ, বলো দেখি এরূপ কেন করলে? আবু জেহেল বলল, কি বলবো, যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম নিলেন তখন আমার মধ্যে আমি ছিলাম না, আমার মধ্যে এমন ভীতি সঞ্চার হলো, আমি যখন বাইরে এলাম তখন এক ভয়ানক দৃশ্য আমার চোখে ভেসে উঠল। আমি দেখলাম একটি দানব আকৃতির উট আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, এমন ভয়ানক উট আমি জীবনেও দেখিনি। তাই কোনো কথা না বলে তার কথা মাথা পেতে নেওয়া ছাড়া আমার উপায় ছিল না, না হলে সে উট আমাকে পিষ্ট করে মারত। আল খাসাইসুল কুবরা লিসুয়ুতি খণ্ড প্রথম পৃষ্ঠা নম্বর হচ্ছে 212। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের কেমন সহায় ছিলেন, অসহায়দের সহায় ছিলেন, দুঃখীদের দুঃখ দেখতে পারতেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে পেটে পাথর বেঁধেছেন আর গরিবদের অসহায়ের ক্ষুধার্তদের মুখে অন্ন যুগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সোনার মদিনার জিয়ারত করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলার প্রিয় হাবিবের আরো একটি মহান মুজিজা এবং বদনসিব আবু জেহেলের বাতনি অন্ধত্বের আরো একটি কাহিনী শুনুন। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানুষদের দিনের দাওয়াত দেওয়ার কারণে কুরাইশ কাফিরদের চির শত্রুতে পরিণত হয়ে পড়েন। তারা তাকে নানানভাবে কষ্ট দিতে থাকে এবং তার প্রতি নির্মম অত্যাচার চালাতে থাকে, এমনকি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যার ষড়যন্ত্র চালায়। একদা মদিনার তাজদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদি হাজুন এর দিকে তশরিফ নিলেন। সুযোগ পেয়ে নদর নামী এক কট্টর কাফির তাকে শহীদ করার উদ্দেশ্যে এগিয়ে এলো। যখনই সে আল্লাহর হাবিব হাবিবে লবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নিকটে এলো, একেবারে ভীতু সন্ত্রস্ত হয়ে গেল। সে প্রাণ ভয়ে শহরের দিকে পালিয়ে গেল। আবু জেহেল তার এক কাণ্ড দেখে তার নিকট এ কারণ জিজ্ঞেস করল। সে বলল, আমি আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তার পিছু নিয়েছিলাম, কিন্তু যখন আমি তার নিকট পৌঁছি তখন দেখি মুখ হাঁ করে দাঁত কামড়িয়ে কয়েকটি বাঘ আমার দিকে এগিয়ে আসছে, তাই পালিয়ে আমি আমার জীবন বাঁচালাম। এত বড় মহান মুজিজার কথা শোনার পরেও বদনসিব নরাধম আবু জেহেল বলল, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু। নাউযুবিল্লাহ। আল খাসাসুল কুবরা লিস সুয়ুতি খণ্ড প্রথম পৃষ্ঠা নম্বর হচ্ছে 215। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মুজেজা আমরা শুনছি। আল্লাহ রব্বে করিম জাল্লা জালালহু আমাদেরকেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আর অধিক হারে দরুদ শরীফ পাঠ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, তো যখন আমরা ভালোবাসি তো যে ভালোবাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আশিকে রসুল আছে তার নামাজ কাজা হয় না, যে আশিকে রসুল তার তাহাজ্জুদ মিস হয় না, যে আশিকে রসুল আছে সে নেক আমল করে। আসুন আমরাও নিয়ত করি কে ইনশাআল্লাহি আজ্জাওয়াজাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করব, রাত্রে উঠে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করব, কোরআনে মজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করব, আর মানুষদের দুঃখী অসহায়দের আমরা খিদমত করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশ থেকে সম্পৃক্ত হয়ে যান। ইনশাআল্লাহি আজ্জাওয়াজাল দিনই আরো আমরা শিক্ষা অর্জন করতে পারব, নামাজের মাসলা মাসাইল সম্পর্কে আমরা আরো জানতে পারব। আপনারা মদিনী চ্যানেল দেখতে থাকুন, দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশ থেকে সম্পৃক্ত হয়ে যান। যা কিছু শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া